আসসালামু আলাইকুম। যে ফোনগুলো নিবন্ধিত হয়নি সেগুলোর প্রতি কিন্তু অনেক জোর দিয়েছে, এটা যে কোনো সময় কিন্তু বন্ধ করে দিতে পারে BTRC। তো এই জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার ফোনটি নিবন্ধিত কিনা, আপনার আইফোন বা আপনার অ্যান্ড্রয়েড ফোন এটা নিবন্ধিত আছে কিনা, এইটা চেক কীভাবে চেক করবেন আমি কয়েকটা উপায় আমি আপনাদের এই বিষয়টা দেখিয়ে দেবো। অবশ্যই আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো বিয়ার্স, আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। এখন আপনারা প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন, এখান থেকে আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটাকে বেছে নিচ্ছি। এখানে সার্চ করবেন www.neir.btrc.gov, এটা লিখে আপনারা জাস্ট সার্চ করে দেবেন। চলে যাবেন NEIR সিটিজেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। দেশের অভ্যন্তরে যে কোনো মোবাইল হ্যান্ডসেট ক্রয়ের পূর্বে অবশ্যই হ্যান্ডসেটটির বৈধতা যাচাই করে নিন। বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে ও শুল্কবিহীন সর্বোচ্চ দুটি এবং শুল্ক প্রদান সাপেক্ষে আরও 6টি মোবাইল হ্যান্ডসেট করতে পারবেন। লগ ইন, ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড এবং ক্যাপচারটা এখানে লিখতে হবে। যদি আপনি কোনো আইডি করা ক্রিয়েট করা থাকে সেক্ষেত্রে এটা করতে পারেন, আর নিবন্ধিত যদি করা থাকে। আর যদি নিবন্ধিত না হয় তাহলে আপনার এখান থেকে নিবন্ধন করুন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে লিখতে হবে ব্যবহারকারীর নাম। তো অবশ্যই আপনারা যখন ব্যবহারকারীর নামটা লিখবেন সবগুলো কিন্তু ছোটো হাতের হতে হবে। এখান থেকে লিখতে হবে ফোন নাম্বার। তো আমি এখান থেকে আমার একটা ফোন নাম্বার দিয়ে দেবো, এখান থেকে আমি ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর এখানে জাতীয় পরিচয়পত্র এখানে একটা ক্লিক করে দিই। যে দেখুন এখানে কিন্তু জাতীয় পরিচয়পত্র আছে, আর একটা স্মার্ট কার্ড, যে ভোটার আইডি কার্ড আছে সেটা কিন্তু এটা জাতীয় পরিচয়পত্র, আর একটা স্মার্ট কার্ড। এটা কিন্তু দুইটা সিস্টেমে, স্মার্ট কার্ডের নাম্বার আর আছে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, এটা কিন্তু এক না। স্মার্ট কার্ডের যে নাম্বারটা সেগুলো আলাদা, এবং জাতীয় পরিচয়পত্রের যে পুরনো এনআইডি কার্ড ছিল সেটার নাম্বার কিন্তু আলাদা। আবার এখানে আছে পাসপোর্ট, তারপর ড্রাইভিং লাইসেন্স, তারপর জন্ম নিবন্ধন। এখান থেকে আপনারা এই পাঁচটা যে কোনো একটি দিয়ে আপনারা নিবন্ধন করতে পারবেন। দ্যাটস ইট, আমি এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, এটা প্রথম অক্ষরটা আপনার ক্যাপিটাল লেটারে হতে হবে। আর এখান থেকে আপনার যে পাসওয়ার্ডটা দিলেন উপরে সেটা আবার এখান থেকে দিয়ে দেবেন। ক্যাপচা লিখুন, এখানে যে সংখ্যাগুলো লেখা আছে জাস্ট আপনারা এখান থেকে ক্যাপচার এখানে লিখে দেবেন। তা নিবন্ধন করুন, এখানে একটা ক্লিক করে দেবেন, কিছু সময় ওয়েট করতে হবে। এখান থেকে তো আমরা নিবন্ধন করেই নিলাম। এখন এখান থেকে আমরা ব্যবহারকারী নাম, আমরা যে ইউজার নাম পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা দিয়ে এখান থেকে লগ ইন করে দেবো। দেন এখান থেকে যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা আমরা এখান থেকে লিখবো। তারপর এখান থেকে লগ ইনে ক্লিক করে দেবেন। সেট লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে হ্যান্ডসেটের আইমি স্ট্যাটাস, এখানে আপনার আইমি নাম্বারটা লিখতে হবে। আপনারা চেক করবেন আইমি নাম্বারটা কীভাবে বের করবেন। কাইলে গিয়ে *#06# লিখে ডায়াল করলে আপনারা কিন্তু এখান থেকে আপনার ফোনে আইমি নাম্বারটা চলে আসবে। এখানে কিন্তু আইমি নাম্বার কারো কারো ফোনে দুইটা থাকে, ঠিক আছে, আপনাদের দুইটাও থাকতে পারে। তো যেখানে যে আইমি নাম্বারটা দেখতে পারতেছেন আপনারা নিতে পারেন। যাবেন সেটিংসে, এখান থেকে অ্যাবাউট ফোনে ক্লিক করে দেবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে যে আইমি স্লট 1, আইমি স্লট 2, এখান থেকে আপনারা দুইটা আইমি নাম্বার থাকবে, যে কোনো একটা কপি করে নেবেন। এখানে গিয়ে আপনার আইমি নাম্বারটি পেস্ট করে দেবেন। দেন পেস্ট করার পর এখান থেকে অনুসন্ধানে ক্লিক করে দেবেন। অলরাইট, দেখতে পারতেছেন এখানে লেখা আছে যে আপনার আইমিটি IRA রেজিস্টার করা আছে। তো এভাবে করে আপনারা আইমি নাম্বারটি চেক করে নেবেন। আপনারা আবার এখান থেকে ডায়ালের মাধ্যমে কিন্তু আইমি নাম্বারটা চেক করতে পারবেন। আপনি *1616*#, তারপর এখান থেকে ডায়ালে ক্লিক করে দেবেন। টু চেক আইমি স্ট্যাটাস রিপ্লাই অন, এখানে অন উঠে তারপর এখানে সেন্টে ক্লিক করে দেবেন। যে আইমি নাম্বারটা আমি কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে সেন্টে ক্লিক করে দেবেন। ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন প্রসেসড, SMS-এর মাধ্যমে জানিয়ে দেবে যে আপনার এই ফোনটি নিবন্ধিত আছে কিনা। আর একটা সিস্টেমে আপনারা আইমি নাম্বার দিয়ে চেক করতে পারবেন আপনার ফোনটি রেজিস্টার আছে কিনা। তার জন্য আপনারা চলে যাবেন ফোন থেকে মেসেজ অপশনে। মেসেজ অপশনে গিয়ে এখান থেকে আপনার মেসেজ দিকে টাইপ করবেন, পাঠাতে হবে এখান থেকে 16002, এই নাম্বারটিতে আপনার এখানে একটা SMS পাঠাতে হবে। এখান থেকে আপনার টাইপ করবেন বড় হাতের KYD দিয়ে স্পেস দিয়ে আইমি নাম্বারটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখান থেকে আপনারা যে কোনো সিম দিয়ে আপনারা এখান থেকে সেন্ড করতে পারবেন। সেন্টে ক্লিক করে দেবেন, এরকম একটা অপশন চলে আসলে জাস্ট এখানে সেন্টে ক্লিক করে দেবেন। এটা পাঠানোর পরে কিছু সময়ের মধ্যে এখানেও ফিরতে SMS চলে আসবে যে আপনার ফোনটি নিবন্ধিত আছে কিনা। বহু আইফোনের ক্ষেত্র, আইফোনের আইমি ক্ষেত্র সেটা কিন্তু আপনারা সেমভাবে এটা জানতে পারবেন, ফোনটি নিবন্ধিত আছে কিনা সেটা চেক করে নিতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনাদের কার কার ফোনটি নিবন্ধিত করা আছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। যে নিবন্ধিত না থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করবেন। আমি তো মেশিন শোক বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।